হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। আশা করি সবাই ভালো আছেন। দিচ্ছি আমি মোট 2 টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট ইউজ করেছি। আদা পেস্ট একটু বেশি ইউজ করতে হবে এখানে, এই রান্নায় আদা পেস্টই এটা স্বাদ বাড়িয়ে দিবে, আর ও রসুন পেস্টটাও বেশি ইউজ করতে হবে। এই রান্নায় কোনো ধরনের মরিচের গুঁড়ো বা হলুদের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো ইউজ করা যাবে না। এবারে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি যতটুকু ঝাল পছন্দ করি। আমি এবারে একটু পানি দিয়ে দিচ্ছি। একটুখানি পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ পর্যন্ত এখান থেকে তেল না উঠছে। তেল উঠে গেলেই বুঝতে হবে এটি কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তেল উঠে গেছে, আমি অনেকক্ষণ যাবত নেড়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো চিংড়ি মাছ কেটে নিয়েছি, আপনারা যদি এই ক্ষেত্রে খোসা ছাড়িয়ে রান্না করতে চান সেটা করতে পারেন। চিংড়ি মাছ দেবার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে, কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে। কোনো পানি আগে অ্যাড করা যাবে না, আগে অবস্থায় কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, চিংড়ি মাছটা অনেকটা সেদ্ধ টাইপের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছ সাধারণত অল্পেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। পানি না দিয়েই আমি কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলাতেই জাস্ট চিংড়ি মাছটা কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি, আমার কথা বিশ্বাস না হলে এইভাবে রান্না করে দেখতে পারেন, খুব বেশি টেস্টি লাগে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি অবশ্যই ইউজ করতে হবে কারণ এটা কোরমা টাইপের হচ্ছে, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে।
আমি মাঝে একটুখানি পানি দিয়ে নিয়েছি, সেইটুকু কেটে গিয়েছে আনফর্চুনেটলি। খুব সামান্য পানি দিয়েছিলাম, হাফ কাপেরও কম। এবারে আমি একটু ঘন দুধ দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণে ঘন দুধ। দুধ দেওয়ার পর আর একটু নেচে নিচ্ছি। কেউ যদি ঝোল রাখতে চান তাহলে কিছুক্ষণ পরেই বন্ধ করে দিতে পারেন, আর কেউ যদি একটু শুকনো শুকনো করে রাখতে চান তাহলে আর একটু জ্বাল দিয়ে দিতে হবে। অনেকটা শুকিয়ে গিয়েছে দেখুন, আমি এতটুকু ঝোল রাখতে চাই, একটু হালকা মাখা মাখা ভাব থাকবে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। ভীষণ টেস্টি একটি স্মেল বের হচ্ছে, জাস্ট ইয়াম্মি। আশা করি বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার ভীষণ টেস্টি চিংড়ি মাছের কোরমা, আশা করি বাসায় আপনারা ট্রাই করবেন। অবশ্যই আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন, এবং আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, পাশে থাকা বেল আইকনটি হিট করুন। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার